যেই কয়টা ঘটনা ঘটবে প্রত্যেকটা ঘটনার দায় নিতে হবে ওই যে ব্যক্তির যে এটার প্রথমে যে এই এই সশস্ত্র আক্রমণের হুমকি বা হুকুম যে দিছে তাকে সেগুলোর দায় হবে মনে করেন আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় বাঙালি তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল তাই না এবং পঁচিশে মার্চের রাতে তখন পাক বাহিনী লালায় দেওয়া হয় এখন এরপরে কিন্তু মুক্তি বাহিনীও কিন্তু বহু পাকিস্তানিকে কিন্তু হত্যা করছে তাই না অনেক মানে ইয়া গুলি দিছে। অনেক মারামারি হয়েছে পরবর্তীতে অনেক মারামারি হচ্ছে এই যে মারামারি যে পাকিস্তানি গুলা মারা গেছে এগুলার জন্য তো মুক্তি বাহিনী দায়ী না এগুলার জন্য দায়ী হচ্ছে গিয়ে প্রথমে তারা যে আক্রমণটা করছে সশস্ত্র আক্রমণটা করছে শান্তিপূর্ণ একটা আন্দোলনে বা সেই শেখ রহমানের নির্বাচনে জিতছিল সেই নির্বাচনে জেতার পরেও তাদের উপরে পঁচিশে মার্চের রাতে আক্রমণ করা হয়েছে এই আক্রমণ যে যারা করছে সশস্ত্র আক্রমণ যারা করছে তাদেরকেই এই দায়টা নিতে হবে কারণ হচ্ছে এমন কি যদি সেই যুদ্ধে যদি কোন নিরস্ত্র পাকিস্তানের যদি কোন নিরস্ত্র মানুষ মারা যায় তাহলে সেটা তাদের উপরে বর্তায় যারা আক্রমণটা শুরু করছে আক্রমণটা তো ছাত্ররা শুরু করেন এখানে আক্রমণটা শুরু করছে হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ বলছে যে সাত মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভেতরে পুরা খালি করে দিব হ্যাঁ আপা আপনি না পাঁচ মিনিটের মধ্যে পুরো মানে শহর খালি করে দিব পুলিশ বলছে আমরা আর এইগুলোতেই ব্যাপার এগুলো এক করে সব

শোনেন ভাই এই যে জনগণের চাকর সোজা কথা হচ্ছে এরা হচ্ছে জনগণের চাকর হবে হ্যাঁ আহ এদের তো এই পরিমানে পাক নামি এই ধরনের মাতব্বরিত করার কোনো রাইট নাই এদের এরা কি ভাবছে যে যখন মানুষ ক্ষমতা পায় তখন মানুষের এই জিনিসগুলা ধীরে ধীরে হওয়া শুরু করে হ্যাঁ

কে বিএনপি ছিল কে জামাত ছিল কে হেফাজতে ছিল অনেকে জঙ্গিও ছিল জঙ্গি আইসা তাদের দল বল বাইর করে নেওয়ার চেষ্টা করছে এগুলো তো ভাই কেস টু কেস ভ্যারি করবে এটা তো ভালো ভাবে বলা যায় না যে কে কি কেমনে কি কোন ঘটনা ঘটছে যখন একটা অরাজক অরাজক পরিস্থিতি যখন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তখন তো আর কোন দিক দিয়ে কারে কেমনে মারে সেটার তো আর কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার মানে নিয়ন্ত্রণটা ঠিক করতে পারবো তখন আমরা সেই পুরনো জিনিসগুলোকে আবার বের করে করে প্রত্যেকটা কেস টু কেস আমাদের ভেরিফাই করতে হবে যাচাই করে দেখতে হবে যে কোনটা কি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশের কোনো অধিকার নাই নিরস্ত্র ছাত্রদের উপরে যাদের যারা কারো লাইফ থ্রেটের কোনো হুমকি যে ছাত্ররা তাদের উপরে এই ধরনের মানে ব্যবহার করছে জাতিসংঘ থেকে এটা নিন্দা জানানো হয়েছে যে যেই বন্দুক ব্যবহার করা হয়েছে সেই বন্দুক কোন পুলিশ কোনো আর্মি তাদের জনগণের উপর ব্যবহার করতে পারে না জনগণের উপর এগুলা ব্যবহারের কোন রাইট নাই এমন যদি হয়

এই ছেলে তো কারোর জন্য কোনো থ্রেট না মানে কিচ্ছু মানে ইয়া ধরে জিলা আছে মানে কোন রকমের জুলা আছে সেটার উপর থেকে পুলিশে ঠাস করে গুলি করে দিচ্ছে আমি একদম ভিডিও দেখে পুরো হতম্ব যে এটা কিভাবে সম্ভব একটা দেশের পুলিশ একটা লোক মানে একটা ছেলে জুলা আছে তাদের এখানে একটা ধরে জুলা আছে ঠাস্করে গুলি করে দিল ও মা মানে বাংলাদেশের পুলিশ কি ভাই এটা কি যে পুলিশের উপর আক্রমণ করা এটাও অন্যায় পুলিশকে যে পিঠাই মারা হয়েছে আমি আপনি আমার ভিডিও গুলো একটু ভালো করে শুনেন ভাই ভালো করে এবং আমার স্টেটাস গুলো ভালো করে করেন ভাই আপনি বোধহয় না পেয়ে বা না শুনে না ভালোভাবে না শুনে আপনি বলতেছেন আমি এই জিনিসটা সেই শুরু থেকে বলতেছি যে কোনো

এইগুলো জানা বলতে তারা অনেকটা বলতে চাই আসলে এটা এমন ভাবে বুঝানো আচ্ছা ভাই ইসলাম মানে শান্তি ভাই আপনি একটু আমার আমার পেজটাতে ঢুকে আমার যে আজকে যে স্ট্যাটাস লিখছে সেটা একটু ভালো করে পড়েন ভাই এটা একটু মন দিয়ে পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ হ্যাঁ

এই এটা হচ্ছে লাইভ স্ট্রিম এখানে মানুষে যুক্ত করা যায় হ্যাঁ এখন তো শিখতে পারবো না বাবা আমি তো এখন লাইভ করছি এটা দিয়ে ক্লিক করলে মানুষে যুক্ত করা যায় তখন মানুষের সাথে কথা বলতে যায় যতক্ষণ একটা মানুষের উপরে এই প্রত্যেকটা হচ্ছে একটা করে মানুষ এখানে অনেকগুলো দেখতেছ না এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে মানুষ এদেরকে একজনকে ক্লিক করলে তখন তারা যুক্ত হয়ে কথা বলতে পারবে ওকে আমি একজনকে যুক্ত করছি তুমি একটু দেখো তাহলে একটু অবজার্ভ করো ঠিক আছে